أنا
দীর্ঘদিন ধরে দেবন্দ্রা সরকারি পাড়া আমরা খুব কষ্ট দিয়ে ভোগ করতেছি অসুখ বিসুখ কোন পাড়া আমরা পূর্ব সামনে দেবন্দ্রা সরকারি পাড়া সামনে নদী ব্রিজ দোয়ার লাগে আমরা এই রাস্তা অবরোধ করছি আর পানীয় জলের ব্যবস্থা করার লাগে রাস্তা অবরোধ করছি এই দুইটা লাগে আমরা রাস্তা অবরোধ করছি যেমন বর্ষাকালে আমরা মা বোনরা ঘরে বইয়া ডেলিভারি করতে হয় আমরা হাসপাতাল কিন্তু এক কিলোমিটার হয় না তবু আমরা হাসপাতালে আইতে পারি না মা বোনরা ঘর সফাইতে যায় বাড়িতে বইয়া হয়তো বাচ্চা যদি অ্যাক্সিডেন্ট হয় আমরা যে নোংরা জল খাইয়া খাই আমরা সারা 12 মাস আমরা পেট খারাপ থাকে ওই জল খাইয়া ওই দেখো না এই জল থাকে এরকম জল খাইয়া আমরা এই জল আমরা খাইয়া থাকি এই এরকম জল আপনারা খাইতে পারবেন এই জল আমরা খাইয়া থাকি এই জল আমরা ফিল্টার করে খাইতেছি করে সাপে দেওয়ার কথা ছিল কিন্তু আপনারা এখানে সাপ্লাই গেছেন না আমরা এখানে সাপ্লাইও নাই কিচ্ছু নাই শুধু আমরা পুকুরের জল খাইয়া থাকি আর নদীটা যদি ভালো হয় নদীর থেকে আমরা জল খাইছি আমাদের নদীর থেকে আর এখানে কাকে অপেক্ষা করছেন আপনারা আমরা আমরা বিএম স্যারকে অপেক্ষা করছি এখানে আমরা দেবের কাছে একটা কাগজ লিখছি অ্যাপ্লিকেশন আমরা পিডাব্লিউডি দিয়ে এসেছি আমরা পানির লাগে অনেক কাগজপত্র দিয়েছি আর আর এমএলএও কইছে এমএলএও কইয়া দিছি আমরা এমএলএরা কিন্তু কাগজপত্র দিছে না এমএলএরা আমরা মুখে মুখে কইছে হ্যাঁ দিব দিব কইয়া এরকম এখন আমরা পাইনি এই ব্যাপারে ব্লকে জানাইছি আমি আপনারা চেক করেন আমরা গ্রামে কি আছে আমরা তো প্রতি বছরে আমরা 5 বছরে আমরা কমসে কম 3টা বুথ দিই লোকসভা বিধানসভা ভিলেজ পঞ্চায়েত আমরা যে বুথ দিই আমরা বুথ দেওয়ার কারণটা কি তাহলে আমরা বুথ দিতাম না আর এবার আমরা দাবিটা যদি পূরণ না হয় আমরা বুথ দিতাম না আমরা অনেকদিন দীর্ঘদিন অপেক্ষা করছি আর ছেলেমেয়েরা আমরা ওই কেউ কুলা কুলা যাইতে হয় জীবিতে যাইতে হয় এই খারাপ পানি খাইয়া ওই তো এমওআইসি রাজীব দেবনাথ মিত্র তো আমাকে আপনার বলেছিল আপনার জল 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 এই জলটা জল খারাপ সাংকলে পর্যন্ত গোটা উঠে ওই ওই মেয়েদার দেখো ওই তো আমার ওয়াইফ কিরকম রাজীব দেবনাথ বলছিল কি যা জলের খারাপ জল লাগে সাং করে এরকম হয় আমরা কোনখানে সাং করতাম কোন আমরা কোনখানে সাং করি তখন আমরা আগে ব্রিজ চাই ব্রিজ হলে ছাত্রছাত্রীরা ভালো মতো পড়তে পারবে আসতে পারবে যাইতে পারবে 6 মাস স্কুল হয় 6 মাস স্কুল হয় না আমরা এখানে ছাত্ররা ভালো মতো শিক্ষা পাইতেছে না আমাদেরকে একটা আইওয়াই ঘর দিলে ঘর ইটের দাম নেই একটা ইট 5 টাকা নিতে হয় আমরা গ্রামে পৌঁছ সিমেন্টের দাম বস্তার দাম নেই 50 টাকা রোডের থেকে একটা সিমেন্টের ব্যাগ নিতে গেলে আমরা 50 টাকা দিতে হয় ওই জন্য আমরা রাস্তা অবরোধ করছি